ঝাড়খণ্ডে একদিনেই মিলছে ভ্যাকসিন, ফিরে যেতে হচ্ছে না কাউকে। এই বাংলার মানুষ কি ঠিক বলছে জানতে ঝাড়খণ্ড পৌঁছালাম আমরা। ভ্যাকসিন কেন্দ্রের বাইরে এই রাজ্য থেকে ছুটে যাওয়া মানুষের জন্য পৃথক দীর্ঘ লাইন। কেন এত দূরে আসা প্রশ্ন শুনে জানালেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও দিনের পর দিন নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে, আর এখানে এসে একদিনেই মিলছে ভ্যাকসিন, স্বীকার করে নিলেন হাসপাতাল সুপার। তিনি জানান, পশ্চিমবঙ্গের বহু মানুষ প্রতিদিন ভ্যাকসিন নিতে এখানে আসছেন, তারা যাতে ফিরে না যান তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ঝাড়খণ্ডে এত পরিমাণ ভ্যাকসিন মিলছে কোথা থেকে? প্রশ্নের উত্তরে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাঝি জানান, ঝাড়খণ্ড হচ্ছে উপজাতি অধ্যুষিত রাজ্য। তার মনে হয় সেখানকার অধিকাংশ মানুষই ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করায় উদ্বৃত্ত হয়ে যাচ্ছে। এই বিষয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য শুনবো। কি বলছেন ভ্যাকসিন নিয়ে তিনি? অথবা কিন্তু ঝাড়খণ্ডে জামতারা জেলায় গেলেই সদর হাসপাতালে খুব সহজে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, এ নিয়ে তো আপনারা আন্দোলনও শুরু করেছেন। আগামীকাল আমরা আমাদের বিধায়ক আছেন ডক্টর পোদ্দার আর অগ্নিমিত্রা পাল, ওনাদের নেতৃত্বে আমরা কর্পোরেশনের সামনে ডেপুটেশন দেব। এবং নির্বাচনের সময় যাদেরকে বলছিলেন যে বহিরাগত বলছিল, অনেকে ঝাড়খণ্ড থেকে যারা এসেছে তারা বহিরাগত, বিহার থেকে যারা আসছে বহিরাগত, আজ ওই বহিরাগত রাজ্যে বাংলা থেকে কেউ গেলেই সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এটা কেন? অ্যাকচুয়ালি চেয়ারে যারা বসে আছে না, তারা চেয়ারে শুধু বসতে শিখেছে, কাজ করতে শিখেনি। আমি বরঞ্চ তাদেরকে সাজেস্ট করবো যে রাত 11টার পর একটা আমরা ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করছি, আমাদের সিনিয়র নেতারা থাকবেন, যারা কর্পোরেশনে বসে আছে রাত 11টার পর অন্ধকারে এসে আমাদের নেতাদের কাছে ট্রেনিং নিয়ে যাও যে কীভাবে কাজ করতে হয়, তারপর কাজ করো, কাজটা করতে পারো। আপনি তো দাবি তুলেছেন কলকাতায় প্রত্যেকটি ওয়ার্ডে একটা একটা ভ্যাকসিন কেন্দ্র আছে, যেটা আসানসোলে নেই। এরা ওই প্রত্যেক ওয়ার্ডে আমরা ওইখানে ভ্যাকসিন, এরা ভ্যাকসিন না লাগিয়ে সব জায়গায় নিজের হোর্ডিং লাগিয়ে দিয়েছে। এরা বলছে যে ওই টিকার প্রয়োজন নেই, ওই 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 ওনাদের যে ফটো আছে সেটাতে গিয়ে আপনারা টিকা লাগান তাহলে করোনাতে কাটবে। যে এই যে তৃণমূলে যত নেতারা আছে যারা ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব, যদি ভ্যাকসিন না আসছে তো এদের বাড়িতে গিয়ে এদের সঙ্গে কোলাকুলি করুন, জড়িয়ে ধরুন, তারপর তৃণমূলের নেতাদেরকে ধরে কোলাকুলি করুন যে আমার হলে তোমারও হবে, দেখুন দেখি নাহলে ভ্যাকসিন দাও, এটা বলে দেখুন, সবাই এলাকা এলাকা ঘুরে ঘুরে বলে দিন যে যদি দুটো ভ্যাকসিন না পেয়েছি ভাই তার থার্ড ওয়েভ এলে আমি তোমাকে কোলাকুলি, ওই মাস্ক পরে দূরে দূরে থাকলে হবে না। अभी बंगाल से भी लोग बहुत लोग आ रहे हैं हमारे यहाँ वैक्सीन लेने, और सभी को दिया जा रहा है, काफ़ी संख्या में लोग, बहुत संख्या में लोग आ रहे हैं और हम लोग सभी को वैक्सीनेशन कर रहे हैं जितने भी लोग आ रहे हैं। इसको लेके कोई दिक्कत हो रहा है आप लोगों का? दिक्कत तो थोड़ा है, भीड़ बढ़ जा रहा है तो थोड़ा सा दिक्कत है, लेकिन हम लोग मैनेज कर ले रहे हैं। नियामतपुर से हम लोग, জামতারা এসছি আমরা, মানে আমাদের ওখানে আমরা ভ্যাকসিন অনেক দিন আগে বুকিং করেছি কিন্তু আমরা কোনো কিছু পাইনি ওখানে, আমরা বুঝতেই পারছি না, আমাদের মনে হচ্ছে আমরা ওখানে পাবো না, ওই কারণে আমরা জামতারাতে নিতে চলে এসেছি এখন। দেবিকা দাস, আমি উখরা থেকে এসছি ভ্যাকসিন নিতে, ওখানে উখরায় পাই নাই ভ্যাকসিন। আমি কালকে হেলথ সেন্টারে খুবই তাড়াহুড়ো মারাপিট হলো, চারটে ভোর থেকে লাইন দিয়ে পড়ে আমি একটা পর্যন্ত ভ্যাকসিন পাই নাই। তাহলে তো আজকে আমি জামতারা এসেছি, জামতারা থেকে আমি ভ্যাকসিন পেলাম, আমি সংগ্রহ করলাম এখানে, ঠিক আছে। আমার নাম মনীশ্বর সিং। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট, টাইমস বাংলা।